সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চারটি কম্পোজিশন, অর্থাৎ এসে পড়ে আপনি সকল ধরনের কম্পোজিশনের কিভাবে অ্যান্সার দেবেন, অর্থাৎ কম্পোজিশন রাইটিং শর্টকাট টেকনিক্স। ওকে, সো আমরা চারটা কম্পোজিশনের প্রথমে যে ধরনটা, টাইপসটা, সেটা জেনে আসবো। প্রথমে দেখুন, আছে যে ওয়াল প্রবলেম রিলেটেড কম্পোজিশন অর এস রাইটিং ট্রিক্স, অর্থাৎ বিভিন্ন ধরনের যে সমস্যা আছে সমাজের মধ্যে সেটি নিয়ে আমাদেরকে জেনারেলি রচনা লিখতে দেয়। সেটি কিভাবে লিখবো, একটা প্যারাগ্রাফ, সরি, একটা রচনা মুখস্থ করে। আর এর পূর্বে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে এবং অ্যাপ্লিকেশন নিয়েও ভিডিও তৈরি করেছি, আপনারা আই বাটন এবং ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন লিঙ্ক। এবং আজকের এই লেকচারের যে পিডিএফ ফাইলটি সেটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করে নেবেন এবং আপনাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন যাতে তারা বেনিফিট পায়। সো প্রথমে আমরা দেখবো যে অল প্রবলেম রিলেটেড কম্পোজিশন অর এইস রাইটিং ট্রিক্স। ওকে, দেন সেকেন্ড নাম্বার আমরা আলোচনা করবো ওয়াল কোয়ালিটি অর গুড থিংস অর রিলেটেড কম্পোজিশন অর এস রাইটিং ট্রিক্স, এখানে ভালো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এন্ড থার্ড, আমরা তিন নম্বরের যে বিষয়টি হচ্ছে ওয়াল জার্ন রিলেটেড কম্পোজিশন অর এস ভ্রমণ সম্পর্কিত যে রচনাগুলো আসে সেটির একটি মুখস্থ করে আমরা তিনটা সেটটা বা বাদ বাকি গুলো অ্যান্সার কিভাবে করব। এন্ড ফাইনালি দ্য নাম ফোর্থ, দ্য ওয়ার্ল্ড সায়েন্স রিলেটেড কম্পোজিশন অর এস রাইটিং ট্রিক্স। আমরা জানি সায়েন্স থেকে, অর্থাৎ সায়েন্স রিলেটেড কম্পোজিশন থেকে অবশ্যই একটা করে আপনার কম্পোজিশন বা এসে এসে থাকে মেজরিটি টাইম, সো অবভিয়াসলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সাম। সো এটি হচ্ছে চারটে অপশন আমরা যেগুলো দেখেন, এখানে রেড কালার দেওয়া আছে, অথবা দ্য নেম অফ দ্য এসে অর সায়েন্স, ঠিক আছে, সেটির নাম এখানে লিখতে হবে কালার। আপনারা যখন প্রিন্ট আউট করবেন, অর্থাৎ আপনারা হয়তো কালার প্রিন্ট আউট করবেন না, আপনারা হয়তো সাদা কালো প্রিন্ট আউট করবেন, সেক্ষেত্রে আপনার লাল এই যে আন্ডারলাইন থাকবে না, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যেখানে এস এই যে লেখাটা আছে এস এর নামগুলো, সেখানে আপনাদের যে রচনাটি পড়বে সেটির নাম সেখানে উল্লেখ করবেন। সো আমার কাজ থাকে বরাবরের মতো এই যে একবার করে পড়ে দেওয়া, ওকে, সেজন্য আমি একটু পড়ে দেবো। তার আগে একটু দেখুন যে যে ওয়াল প্রবলেম রিলেটেড কম্পোজিশন গুলো আছে, অর্থাৎ এস এর রাইটিং গুলো আছে, সেখানে আসলে কি কি রচনা গুলো থাকতে পারে একটু দেখে নেই, এক মানে এক পলকে, ঠিক আছে। প্রথমে দেখুন, আছে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, ঠিক আছে, অর্থাৎ মানুষের জনসংখ্যা সমস্যা বাংলাদেশের, আর্সেনিক প্রবলেম ইন বাংলাদেশ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম অর্থাৎ বেকার, টেরিজম ইন বাংলাদেশ, সন্ত্রাস বা ট্রাফিক জ্যাম, ন্যাচারাল ডিজাস্টার্স ইন বাংলাদেশ, ইনফ্লুয়েন্স অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন, অর্থাৎ ওয়েস্টার্ন সিভিলাইজেশন পশ্চিমাদের যে আপনার যে কালচার আছে, ঠিক আছে, বা সভ্যতা আছে সেটার প্রভাব আমাদের সমাজে কেমন। তারপরে হচ্ছে, ওকে, বাংলাদেশ সোসাইটি, তারপরে ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা, লোড শেডিং, স্মোকিং, প্রাইস স্পিরাল, সরি স্পিরাল, তারপর আছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার, এনভায়রনমেন্ট পলিউশন, কপিং ইন দ্য এক্সামিনেশন, অ্যাসেড থ্রোয়িং, তারপর দ্য হার্মফুল ইফেক্ট অফ ইউজ অ্যান্ড প্রোডাক্ট অফ পলিব্যাগস, ফুড পয়জনিং, চাইল্ড লেবার ইন বাংলাদেশ, গ্লোবাল ওয়ার্মিং, দ্য ফ্লড ইন বাংলাদেশ, তারপর আছে হরতাল বা স্ট্রাইক, রোড অ্যাক্সিডেন্ট, কারাপশন ইন বাংলাদেশ, পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইন বাংলাদেশ, লিটারেসি ইলিটারেসি, সরি, ইলিটারেসি মানে সাক্ষরতার হাত বা অশিক্ষিত যেটাকে বলা হয়, অশিক্ষিত, এনআরসি ইন বাংলাদেশ, অরাজকতা, ক্যাম্পাস ভায়োলেন্স, তারপর হচ্ছে উইমেন অ্যান্ড চাইল্ড ট্রাফিকিং। সো আমরা একটা বানান দেখবো, দেখুন LABOUR আর লেভার, এটা হচ্ছে আপনার ব্রিটিশ বানান, যখন এটা আমেরিকানে চলে যায় তখন এই বানানটা ইউটা উঠে যায়। সো আমার অনেক লেখায় হয়তো এটা পেয়ে যাবেন যে আপনারা ইউ নাই, সেটা কিন্তু আমেরিকান, সেটা আমেরিকান লেখা, আপনারা অবশ্যই একটু বুঝে নেবেন। অর্থাৎ আমেরিকান এবং আপনার হচ্ছে ব্রিটিশদের মধ্যে বেসিকলি কিছু কিছু বানানের মধ্যে একটু ডিফারেন্স থাকে, সো এইগুলো আসলে একটু বলে দেবা। সো একটা কম্পোজিশন যখন শুরু করবেন, সাধারণত আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি, সো আপনারা ইন্ট্রোডাকশন দিবেন এবং আসলে পরীক্ষার খাতা সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন। এবং ইন্ট্রোডাকশন যে মেইন যে হেডলাইন গুলো থাকে, অর্থাৎ শিরোনাম গুলো থাকে বা হেডলাইন গুলো থাকে, সেগুলো অবশ্যই আন্ডারলাইন করবেন এবং একটু কালার পেন দিয়ে লেখার চেষ্টা করবেন, তাতে আপনার নাম্বার একটা বা নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে, কারণ স্যার যদি হাইলাইট, আপনি স্যারকে হাইলাইট করেন যে আপনি এই বিষয়গুলো উল্লেখ করেছেন, স্যার ঠিক আছে, স্যার কিন্তু আর অত আপনার খুঁজে খুঁজে যে বাইর করা যায় এই ছাত্রটা ইন্ট্রোডাকশন লিখছে কিনা বা এই সেন্টেন্স গুলো আসলে লিখছে কিনা, এমন কোন গুরুত্বপূর্ণ কজ দেখাইছে না, রিজন দেখাইছে কিনা,
তো ওইগুলো যদি আপনি আন্ডারলাইন করে দেন ইম্পর্টেন্ট লাই এগুলো, সেগুলো সেক্ষেত্রে কিন্তু স্যারদের সুবিধা হয়, বা কালার পেন্ট দিয়ে যেটা লেখা হয় আপনার রেড পেন দিয়ে লিখবেন না, আমরা জানি যে রেড পেন অ্যালাউ না, সেক্ষেত্রে ব্লু কিংবা গ্রিন ইউজ করতে পারি। সো দেখুন প্রথমে আমরা ইন্ট্রোডাকশন লিখবো। সো ইন্ট্রোডাকশনে ইন আওয়ার ডে টু আমরা আসলে পড়তে চাচ্ছি না, তবু যেহেতু বিশাল একটা রচনা, এক পেজের মতো এটা চারটা রচনা, অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিওটি, তো আমি কিছু একটু বলে দিচ্ছি, জাস্ট একটু পড়ি যাতে শুনতে ভালো লাগে। ইন আওয়ার ডে টু লা ডে লাইফ উই আর এক্সপিরিয়েন্সিং নিউ কাইন্ডস অফ প্রবলেমস। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি উইথ এ হিউজ পপুলেশন, দিস ইজ ওয়াই দিস ডেভেলপিং কান্ট্রি ফেসেস ভেরিয়াস কাইন্ডস অফ প্রবলেমস লাইক ফুড ট্রাফিক জ্যাম, ডাউরি, অ্যাসিড রানিং, ট্যুরিজম, হরতাল, লোড শেডিং, রোড অ্যাক্সিডেন্ট, আর্সেনিক অ্যান্ড সো ওয়ান। এখন আপনি এখানে একটা নাম দেবেন, কি নাম দেবেন আমি একটু দেখি, ডাউরি সিস্টেম, আর্সেনিক প্রবলেম, ডাউরি সিস্টেম দেই। ওকে, সো ডাউরি সিস্টেম ইজ কজিং মাস হার্ম টু বাংলাদেশ, বা যেখান যেটি আপনার আসবে সেটি বা অন্য কোথাও যেতে কোথা থেকে আসে বাইরে থেকে, যেটা আপনি পড়ে যাননি কিংবা এর মধ্যে নাই, বাট সেটা আসলে ব্যাড মানে নেগেটিভ সাইড, তাহলে আপনি এখানে উল্লেখ করতে পারেন। সো তারপর কজেস, আমরা জানি যে কোনো প্যারাগ্রাফ কিংবা কম্পোজিশন অর এস হোয়াট এভার ইউ ক্যান সে, প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু ইয়ে থাকে, ইন্ট্রোডাকশন থাকে অর্থাৎ সূচনা থাকে, তারপর যেটির উপর আপনি লেখাটি লিখবেন, রচনা লিখবেন, সেই ক্ষেত্রে যেমন আপনার ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা, এই যে যৌতুক প্রথা বা এই যৌতুক প্রথার ক্ষেত্রে আপনার কি কি কারণ আছে, কেন মানুষ এই জিনিসটা করতেছে, এর পিছনে কারণগুলো কি, সেগুলো উল্লেখ করতে হয়। তো সেগুলো যদি আপনি এখানে উল্লেখ করেন তাহলে কিন্তু সেটি কি হবে, স্ট্রং হবে আপনার নাম্বার পাওয়ার ক্ষেত্রে। আবার এই যে কজেস, এর থেকে পরিত্রাণের উপায় কি, কিভাবে আপনি পরিত্রাণ পাবেন সেটিও কিন্তু উল্লেখ করতে হবে রচনার মধ্যে, অর্থাৎ আপনার সমস্যা বলতে হবে, আবার সলিউশন আপনাকেই দিতে হবে। আর ফাইনালি আপনার একটা জানি যে কনক্লুশন, অর্থাৎ আমাদের উচ্চারণ যেটি কনক্লুশন, বাট কারেক্ট প্রোনাউন্স হচ্ছে কনক্লুশন, যা হোক। তারপর ইফেক্টস, একটা প্রভাব, এই যে রেমেডি মানে হচ্ছে পরিত্রাণ, পরিত্রাণের উপায় এখানে আলোচনা করা হয়েছে। এন্ড ফাইনালি আপনার হচ্ছে কনক্লুশন, অর্থাৎ আপনার সমাপনী বক্তব্য টানতে হবে। সো এই বেসিক্যালি এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার একটা রচনা বা প্যারাগ্রাফে, প্যারাগ্রাফে তো আপনি এভাবে পয়েন্ট আকারে লিখতে পারবেন না, বাট ওগুলো ওর মধ্যে থাকতে হবে, স্ট্রং পয়েন্টে আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। সো আমি চাচ্ছি না এটা পড়ে শোনাতে, আমরা প্রথমটা একটু নিয়ে আলোচনা করলাম, তারপর হচ্ছে আপনার ওয়াল কোয়ালিটি, কোয়ালিটি মানে যোগ্যতা, ওয়ার গুড থিং রিলেটেড কম্পোজিশন, অর্থাৎ ভালো কোনো বিষয় নিয়ে বা যোগ্যতা সম্পন্ন কোনো বিষয় নিয়ে এখানে এই কম্পোজিশন গুলো সাধারণত আসে, যেমন মডেস্টি, পাঞ্চুয়ালিটি, অবিডিয়েন্স, ওয়েল বিহেভিয়ার, ডিউটিফুলনেস, ক্যারেক্টার, চ্যারিটি, আপনার এই যে প্যাট্রিয়টিজম, এই যে প্যাট্রিয়টিজম মানে আপনার দেশপ্রেমিক যেটাকে বলা হয়, এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আছে পার্সেভারেন্স, ভ্যালু অফ টাইম, এই যে ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য, পোলাইটনেস, কার্টেসি, ক্লিনলিনেস, তারপরে ডিগনিটি অফ লেবার, এই যে বানানটার কথা বলছিলাম, এই যে লেবার, অর্থাৎ আপনার হচ্ছে এখানে ইউ হবে, ব্রিটিশ অনুযায়ী জেনারেলি আমরা বাংলাদেশ, ইন্ডিয়ান এবং মোস্ট অফ দ্য কান্ট্রি আমরা কি করি, ফলো করি হচ্ছে ব্রিটিশদের ইংলিশটি, তো এখানে অবশ্যই ইউ হবে। জেনারেলি পার্সোনালি আমার ক্ষেত্রে আমি আমেরিকানটাকে পছন্দ করি বেশি, আমি আপনি আমেরিকান কালচারের কথা বলছি না, আমি এখানে ইংলিশের কথা বলছি কারণ এটা এখন চলছে বেশি। সো ইন্ডাস্ট্রি অ্যান্ড 17 আছে, আপনার 16 আছে সেলফ রিলায়েন্স, তারপরে এডুকেশন, কাইন্ডনেস, কোঅর্ডিনেশন, ফেইথফুলনেস, আর্লি রাইজিং লেভার অ্যান্ড পেশেন্স। সো এইগুলো আপনার প্রথম ইন্ট্রোডাকশন, তারপর আপনাদের রচনার নাম এখানে ব্র্যাকেট দেওয়া থাকবে, এখানে আপনারা যখন প্রিন্ট আউট করবেন অথবা এখান থেকে স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারেন, ঠিক আছে, এভাবে আপনারা ইয়ে করতে পারেন। তবে ইটস সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স বলতে এটার গুরুত্ব, ঠিক আছে, এখান থেকে আপনি দেখুন, আপনি যদি নেন এখান থেকে কোনটা ভ্যালু অফ টাইম, ওকে, ভ্যালু অফ টাইম নিলেন, আপনি সেই ভ্যালু অফ টাইম ইন্ট্রোডাকশন করলেন, সূচনা করলেন, তার সম্পর্কে কিছু লিখলেন, বললেন, তারপরে তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করবেন, ঠিক আছে, তারপর তার কেন প্রয়োজন, নেসেসারি, সেটি আলোচনা করবেন, অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, এটিও গুরুত্ব, কেন এটি ইম্পর্টেন্স, আর আপনার সে সিগনিফিকেন্স, তাৎপর্য, ঠিক আছে, তাৎপর্য, নেসেসারি, প্রয়োজনীয়তা, গুরুত্ব, তবে ইটস ইনফ্লুয়েন্স, এটির প্রভাব, এগুলো আলোচনা করবেন, কনক্লুশন আপনি আলোচনা করবেন। অ্যান্ড সেকেন্ড, থার্ড, সরি, থার্ড, ওয়াল জার্নি রিলেটেড কম্পোজিশন ইজ রাইটিং ট্রিক্স, অর্থাৎ যারা ভ্রমণ সম্পর্কিত যেগুলো থাকে, যেমন জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বিমান, জার্নি বাই এরোপ্লেন, জার্নি বাই রিক্সা, ও রিক্সা মাইট বি, আই ডোন্ট নো,
ওকে, সো এখানে আপনি যদি রিক্সা ভ্রমণ করেন আপনার মজা করে লিখতে পারেন হ্যান্ড রাইটিং এর জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য জেনারেলি আসলে আমরা রিক্সা ভ্রমণ করি না। সো ইন্ট্রোডাকশন লিখবেন, তারপরে অকেজন, ঠিক আছে, অকেজন লিখলেন, এটা অকেশন আমরা উচ্চারণ করে থাকি অকেশন, বাট কারেক্ট প্রোনাউন্স আছে অকেজন। জানেন অনেকে অনেক সময় আমাকে অবজেকশন জানায় যে ভাই আপনার আসলে প্রোনাউন্সিয়েশন একটু সমস্যা আছে হয়তোবা, বাট সবকিছু যে সমস্যা সেটিও নয়, আপনাদের মধ্যেও থাকতে পারে। যেমন এটা কিন্তু আমরা জেনারেলি অকেশন পড়ি, এটা কিন্তু অকেজন হবে, ঠিক আছে। দ্য জার্নি, তারপর হচ্ছে স্টপেজ, তারপর হচ্ছে সানসেট অ্যান্ড ইভিনিং, আপনার সিনস, তারপরে ডেস্টিনেশন অ্যান্ড ফাইনালি কনক্লুশন অ্যান্ড দ্য ফাইনাল ওয়াল সায়েন্স রিলেটেড কম্পোজিশন অর ওয়েস রাইটিং ট্রিক্স। এটি পূর্বে বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু দেখি কি কি টপিক আছে। দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, দ্য ব্লেসিং অফ মডার্ন সায়েন্স, সায়েন্স ইন এভরিডে লাইফ, টেলিভিশন, আমরা টেলিভিশন পড়ি বাট টেলিভিশন ইটস এ কারেক্ট প্রোনাউন্স, কম্পিউটার, মোবাইল ফোন, রেডিও, ইন্টারনেট, ফ্যাক্স, টেলেক্স। আমার মনে হয় না যে এত, এই যে 10 মিনিট ধরে আপনার দেখতেছেন, মেজরিটি পিপল হয়তো তারা ডিসক্রিপশন বক্সে গিয়েছে যে জাস্ট আপনাদের পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিজের মতো করে পড়া শুরু করেছে, সবাই তো বস। সো যারা আসলে শেষ পর্যন্ত দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ ভাই আমি 10 মিনিট ধরে আপনার লেকচার বক বক শুনেছি। সো টেলিফোন, টেপ রেকর্ডার, সিনেমা, ইলেকট্রনিক্স ইন মডার্ন লাইফ, ওয়্যারলেস, টেলিগ্রাম, লাইট, ফ্যান, ইলেকট্রনিক আয়রন, তারপর আছে পেনিসিলিন, তারপর আছে এক্সরে, তারপর আছে ইসিজি, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, রেডার, ব্যাস, ট্রেন, লঞ্চ, এই যে লঞ্চ বলে আমরা লঞ্চ গার্ড, শিপ, জাহাজ, স্টিমার, এয়ারপ্লেন, নিউক্লিয়ার ওয়েপন, ও বাপরে বাপ, স্পেস ক্রাফট, গ্রামোফোন। সো এইগুলো আমরা এটা একটু পড়তে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। যে ইন্ট্রোডাকশন, উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স, উই ক্যান সি দ্য ওয়ান্ডার্স অফ সায়েন্স অ্যারাউন্ড আস, সায়েন্স হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল, উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার মডার্ন লাইফ উইদাউট সায়েন্স, উইথ দ্য প্যাসেজ অফ টাইম ম্যান হ্যাড ইনভেন্টেড অ্যান্ড ডিসকভার্ড নিউয়ার অ্যান্ড নিউয়ার ওয়ান্ডার্স অফ সায়েন্স। টেলিভিশন, কম্পিউটার, কম্পিউটার বলতে পারি কম্পিউটার, ঠিক আছে। তারপরে আমরা কি করতে পারি, এখান থেকে একটা বিষয় নিতে পারি, ওকে, কম্পিউটার ইজ ওয়ান অফ দেম, ঠিক আছে। দেন কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ, সায়েন্স হ্যাজ লিঙ্কড অফ দ্য ডিস্টিঙ্কট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, সায়েন্স হ্যাজ ডান ওয়ান্ডার্স ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন, দে হ্যাভ ব্রট দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস, উই ক্যান সেন্ড নিউজ ফ্রম ওয়ান কর্নার অফ দ্য ওয়ার্ল্ড টু আদার উইদিন আ মোমেন্ট, দে হ্যাভ কনকোয়ার্ড স্পেস, ডিস্টেন্স অ্যান্ড টাইম, কম্পিউটার ইজ অলসো গ্রেট মিডিয়া ফর কমিউনিকেশন। Recreation. Science has discovered many wonders for our recreation. Recreation, ঠিক আছে, we can enjoy many things by means of computer. Science has made invisible things visible to us. Now it has advanced with its dimension activities. The digital sound system has made these recreational activities much enjoyable. Educative value. Computer has a great educative value. It teaches us many things. We hear and enjoy debates, lectures on various important topics, discussion on science and species through computer. It has broken the wall between literate and illiterate. Other points. Okay, so computer has made the world small. It has conquered time and distance. People need not spend huge money to go abroad. They get familiar with the customs and traditions, fashions and dresses and culture, the people of different parts of the world through the computer. এই আমরা এখানে কম্পিউটার এখানে দেখছে রেড করা নাই। নাও ইট ইজ অ্যাট দ্য রিচ অফ আওয়ার হ্যান্ড। কনক্লুশন, সায়েন্স ইজ দ্য গ্রেটেস্ট অফ অল কনকুয়ারার্স। It has made our life easy and comfortable by representing computer of various kinds of wonders. It has established itself firmly in our hearts. So, এই ছিল আজকের বিষয়, অর্থাৎ চারটি কম্পোজিশন পড়ে আপনি হাবি জাবি যত রকম কম্পোজিশন আছে ইজি লিখতে লিখে দিতে পারবেন। সো আপনার যারা ছোট ভাই আছে বড় ভাই আছে তাদেরকে শেয়ার করবেন যাতে তারা সুবিধা ভোগ করতে পারে, আর আমার চ্যানেলটা অবশ্যই ভুলবেন না। সো আজ এই পর্যন্ত, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।